লোভে পাপ আর পাপে। এই ষড়রিপুর মধ্যে অন্যতম এক দুর্দমনীয় হল এই তৃতীয় রিপু, যার বশবর্তী হয়ে মানুষ যখন তার স্বভাবজাত ধর্ম এবং কর্মকে বিসর্জন দিয়ে ফেলে, তখনই তার জীবনে ঘনিয়ে আসে সর্বনাশের কুঠার আঘাত। এই তৃতীয় রিপুর মোহমায়ায় মানুষ নিজের বিবেক বুদ্ধিকে বিসর্জন দেওয়ার দুঃসাহস দেখায়। তখন সে নিজেও জানে না যে তার ধ্বংসের পথে এগিয়ে চলেছে। সামান্য চাকরে নরেন বিশ্বাস বরাবরই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু পরিশ্রমী বিশ্বাসী নয়, তাই শেষ বয়সে এসে বুদ্ধিনাশ হয়েছিল। সহজ উপায়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা মেটানোর আকাঙ্ক্ষায় পৌঁছে যায় আসামে। সেখান থেকে শিখে আসে তন্ত্রের গুপ্ত বিদ্যা। ভূত ডামোর তন্ত্র অনুযায়ী কর্ণপিশাচিনী হলেন একজন মহাশক্তিধর যক্ষিণী। পিশাচদের নানান প্রকারভেদের মধ্যে ইনি হলেন অন্যতম। তবে এনার সংস্পর্শে আসা মানেই কিন্তু নিজের কালকে ডেকে আনা। তিনি এমনই এক ঋণাত্মক শক্তি, বেশিরভাগ মানুষই তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্যই দশম মহাবিদ্যার অংশীদার না হয়ে নিম্ন মার্গের সাধনা করে থাকে। আর সেই রকম পাপকার্যের জন্যই নরেনের ভুলের মাশুল দিতে হচ্ছে তার পরিবারকে। অপশক্তি ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে তাদেরকে। সে ভীষণ বিভীষিকার হাত থেকে রক্ষা করতে পারবে কি তারানাথ? মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য তারানাথ তার তন্ত্রবিদ্যা ও উপস্থিত বুদ্ধিবল প্রয়োগের মাধ্যমে কি সক্ষম হবে নরেন বিশ্বাসের পরিবারকে বাঁচাতে? জানতে হলে শুনতে থাকুন আজকের কাহিনী, প্রখ্যাত লেখক অর্ণব দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচিনীর রোষ। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে পার্থ ও অন্যান্য চরিত্রে বর্ষা, সাগ্নিক, অভিযান, আকাশ, বর্ণিশা। শুরু হচ্ছে আজকের কাহিনী, গ্রাম বাংলার প্রেক্ষাপটে তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচিনীর রোষ। পুজোর পর অফিস খুলেছে, কিন্তু এতদিন পরেও পুজোর ছুটির আমেজটা কাটিয়ে উঠতে না পেরে কাজে আর মন বসাতে পারছিলাম না। ওই যাকে বলে কিনা ঠ্যাক না দিয়ে অফিসের কাজ করে যাচ্ছিলাম। আসলে মনের খোরাকটা সেইভাবে মিটছিল না বলেই হয়তো একরকম দায় সারা দিয়ে কাজকর্ম করে যাচ্ছিলাম। বেশ বুঝতে পারছিলাম তারানাথের দর্শন না পাওয়ায় মনটা আঁকুবাঁকু করে চলেছে। সেই মতো রবিবার বিকেল হতে না হতেই গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। মোড়ের মাথায় পৌঁছেই দেখি সেই উড়ে তেলে ভাজা দোকানের সামনে কিশোরী ও হাজির। একই বলে তারানাথের গল্পের টান। কিশোরী যে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। না হে ভাই, এই তো মিনিট দশেক, আর আমি ঠিক জানতুম তুমি আসবে, তাই তো তোমার আসতে দেরি দেখে কিছুক্ষণ আগেই চায়ের কথা বলে দিয়েছি। কে দেখো, এখানকার একেবারে স্পেশাল চা। না তুমি চা খেয়ে নাও, আমি ততক্ষণে গরম গরম বেগুনি আর পেঁয়াজি দিতে বলি। আর তুমি পাসিং শোটা নিয়েছো তো? ওইটা কি করে ভুলি বলো তো? বলি ডান হাতটা দিয়ে পাঞ্জাবির বুক পকেটটা দেখালো। চাটা শেষ করে ভাতটা ছুঁড়ে ফেলে এবারে আমরা এগিয়ে চললাম তারানাথের বাড়ির দিকে। দরজায় করানারতেই যাব এমন সময় কিশোরী আমাকে বাধা দিয়ে গলাটা একটু হাঁকিয়ে ডেকে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বাড়ি আছেন নাকি? কিছুক্ষণের মধ্যেই দরজাটা গেল খুলে, দেখি সামনে চারি দাঁড়িয়ে আছে। তারপর এক গাল হেসে বলল, আরে কাকাবাবু রাজে, আসুন আসুন। আমি চারির হাতে তেলে ভাজার চ্যাঙারিটা ধরিয়ে দিয়ে বললাম, ঠাকুরমশাই কোথায়? বাবা ভিতরেই আছেন, আপনারা আসুন। আমি চটি খুলে ঘরের ভেতরে ঢুকলাম, দেখলাম তক্তপোষের উপর বসে তারানাথ মিটিমিটি হাসছে। বুঝতে পারলাম যে তারানাথ বেশ খোশ মেজাজে আছে, সুতরাং আসন গ্রহণ করে বসতে না বসতেই বলে বসলাম, ঠাকুরমশাই অনেকদিন আপনার গল্প শোনা হয়নি, তাই শুনতে চলে এলাম। গল্প নিশ্চয়ই হবে, তার আগে চা দিতে বলি। তারানাথের কথা শেষ হওয়ার আগে চারি এক থালায় মুড়ি আর তেলে ভাজা সাজিয়ে নিয়ে এলো। কাকাবাবুরা আগে মুড়ি দিয়ে তেলে ভাজা খান, আমি চা বসিয়ে দিয়েছি। তারানাথ একখানি বেগুনি তুলে তাতে কামড় বসিয়ে বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, তোমাদেরকে তো আমার জীবনের বেশ কিছু বিচিত্র অভিজ্ঞতার কথা বলেছি। একবার আমাকে সুন্দরবন এলাকার মধুপুরে যেতে হয়েছিল। বলেন কি, সুন্দরবনে গিয়েছিলেন? আচ্ছা ঠাকুরমশাই, বাঘের ঢাকা পেয়েছিলেন? আরে না না,
আমি সেখানে গিয়েছিলাম একখানা বিশেষ কাজে, সে অনেক কাণ্ড। আজকে এই গল্পটাই হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় বছর 20 আগে। ততদিনে মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে। মায়ের আদেশে বাড়িতে বসে ঘোরতর সংসার করছি, এর সঙ্গে হাত দেখি, কবচ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি, আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনোদিন। দেবী বলে দিয়েছিলেন যে অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না। এইরকমভাবেই দিন কেটে যাচ্ছিল। সকালে বৈঠকখানায় বসে একখানা পঞ্জিকা দেখছিলাম, এমন সময় একজন বছর 25-এর ছোকরা মতো যুবক ঘরের মধ্যে প্রবেশ করল। যুবকটির চুল এলোমেলো, গালে দাড়ি গোফের জঙ্গল দেখে বেশ বোঝা যাচ্ছে যে সেই যুবকটি এমন কোনো বিষয় নিয়ে এতটাই চিন্তিত হয়ে রয়েছে যে নিজের দিকে তাকানোর কোনো ফুরসত নেই তার। যুবকটির চেহারার মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ অংশ হলো তার চোখ জোড়া। এমন বুদ্ধিদীপ্ত চোখ খুব কম মানুষেরই হয়। যুবকটির পরনে ফতুয়া আর ধুতি। সামনে এসে খানিকক্ষণ ইতস্তত করে আমাকে জিজ্ঞাসা করল, আগে আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব? আগে হ্যাঁ, কি দরকার বলুন। সাথে সাথেই সেই যুবকটি এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল আমার। তারপর বলল, ঠাকুর মশাই আমাকে বাঁচান। সবার আগে আপনি শান্ত হয়ে বসুন তো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার পরিবারের মধ্যে সম্প্রতি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন তাই তো? এইবারে যুবকটি বিস্ময় হতবাক হয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কখন যে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে সেটা খেয়ালই করিনি। অশ্রুসিক্ত কণ্ঠে সে বলে উঠল, ঠাকুর মশাই আপনি তো অন্তর্যামী, আপনার কাছে তো কোনো কিছুই অজানা নয়, এই বিপদ থেকে আমাকে বাঁচান। দেখুন, আপনার বাড়িতে কিছুকাল যাবৎ যে অলৌকিক কাণ্ড কারখানার উপদ্রব শুরু হয়েছে সেটা থেকে নিস্তার পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। আমি যোগ বলে সেই ঘটনা সম্পর্কে কিছুটা অবগত হয়েছি। এইবারে আপনি সবিস্তারে আমার কাছে পুরো ঘটনাটি খুলে বলুন, কোনো ছোটোখাটো জিনিস কিন্তু বাদ দেবেন না। আমার নাম দিবাকর বিশ্বাস, নিবাস সুন্দরবন এলাকার মধুপুরে। ঘটনাটার সূত্রপাত আজ থেকে সপ্তাহখানেক আগে। আমার ছোটো কাকা নরেন বিশ্বাস চাকরি করত সেই বর্ধমানে। উনি কোনো দিন বিয়ে থা করেননি, কেন করেননি তা অবশ্য জানি না, তবে ওনার দেশ ভ্রমণের চরম নেশা ছিল। সেই কারণেই দেশের হেন কোনো প্রান্ত নেই যেখানে উনি যাননি। এমনিতে ছোট কাকা গ্রামের বাড়িতে বিশেষ আসতেন না, কেবলমাত্র এই শেষ 2 বছর ধরে কালী পুজোর সময় তিনি গ্রামের বাড়িতে আসতেন। বেশি কারোর সঙ্গে কথাবার্তা না বললেও আমাকে কেন জানি না উনি খুবই স্নেহ করতেন। সেই কারণে উনি প্রায়ই আমাকে বলতেন যে চাকরি থেকে ছুটি পেলেই উনি নাকি প্রায় সময়ই কামাখ্যা মন্দিরে বেশ কিছু গুরুর সঙ্গে দেখা করতে যেতেন। তাদের কাছ থেকে উনি নাকি তন্ত্রবিদ্যা শেখার ব্যাপারে বিশেষ উৎসাহী ছিলেন। তার প্রমাণ অবশ্য আমি নিজের চোখেই দেখেছি। উনি যখনই কলকাতায় আসতেন তখন ওনার কাছে আমি কালা জাদু, প্রেতচর্চা এই সমস্ত বিষয়ে নানান প্রাচীন পুঁথিপত্র দেখেছি। এই তো দিন দশেক আগে এলেন যখন, তখন তাকে বেশ খানিকটা হাসি খুশি লাগছে। উনি প্রথমেই আমাকে দেখে বললেন যে উনি নাকি তন্ত্র সাধনা করে আশ্চর্য এক ফলের খোঁজ পেয়েছেন, যার ফলে তিনি নাকি প্রেতলোক থেকে এক পিশাচকে আনতে সক্ষম হয়েছেন। সেই পিশাচের জোরেই তিনি অসুখ বিসুখ থেকে মুক্ত হতে পেরেছেন। এই মুহূর্তে তিনি চাইছেন যে মানব কল্যাণে সেই শক্তিকে কাজে লাগাতে। আমি প্রথমে ভেবেছিলাম এই সমস্ত পাগলের প্রলাপ, তাই কাকাবাবুর কথায় কোনো গুরুত্ব দিইনি। কিন্তু এই ব্যাপারটা যে এত সোজা নয় সেটা বুঝতে বেশ খানিকটা দেরি হয়ে গেল আমার।
এমনিতে ওনার ঘর একতলায় হলেও উনি সাধারণত চিলে কোঠার ঘরটাতেই থাকতে ভালোবাসতেন। শুধু তাই নয়, আমরা যদি সেই সময়ে চিলে কোঠার কাছাকাছি উপস্থিত হই তাহলে উনি ভীষণ রাগারাগি করতেন, এমনকি গালিগালাজ অব্দি করতে ওনার মুখে বাধ্য না। একজন লোকের মুখে এমন ভাষা শুনে আমরা বেশ তিতিবিরক্ত হয়ে উঠলেও শুধুমাত্র গুরুজন বলে আমরা কিছু বলতে পারতাম না। এরপর থেকে আমরা ওনাকে একটু এড়িয়েই চলতে শুরু করলাম। আসলে উনি আগে আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করতেন, কিন্তু এবার কি যে হলো কে জানে, নিজেই উনুনের ব্যবস্থা করে রান্না করতে শুরু করলেন। বয়স্ক মানুষ এইভাবে হাত পুড়িয়ে রান্না করে খাবে সেটা দেখতেও তো খারাপ লাগে। সেই কারণে আমি যেই না ছাদে গেছি অমনি দেখি কাকা আমার উপরে চোটপাট করতে শুরু করেছেন। এই কারণে ছাদে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু ঠিক দিন সাতেক আগে এমন একটা ঘটনা ঘটল যে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। সেদিন আমার মা সবেমাত্র পুজো দেবে বলে প্রদীপে তেল দিয়ে দেশলাই যেই জ্বালাতে যাবেন অমনি দেখলেন সে দেশলাই আর কিছুতেই জ্বলছে না। উনি সে সময় আমাকে ডেকে পাঠালেন, আমিও দেখি একই অবস্থা। এমন সময় হঠাৎ করেই মায়ের হাতে ধরা দেশলাই কাঠিটা জ্বলে উঠল আপনা থেকেই। ঠাকুমশাই, জীবনে এমন অবাক করা ঘটনা আমি আর কোনোদিন দেখিনি। সেই দেশলাইয়ের আগুন এসে ধরল মায়ের শাড়িতে, সেখান থেকে ক্ষণিকের মধ্যেই চোখের সামনেই মায়ের সারা শরীরে আগুন ধরে গেল। আমার চিৎকারে বাড়ির সবাই এসে আগুন নেভাবার জন্য যে কত কিছু করলো তার ইয়ত্তা নেই, কিন্তু কিছুতেই কিছু হলো না। কত বালতি জল ঢালা হলো কিন্তু সেই আগুন যেন কিছুতে নিভতেই চায় না। মাকে একেবারে শেষ করে তবে সে ক্ষান্ত হল। চোখের সামনে মাকে এইভাবে মরতে দেখে আমি ডুগরে কেঁদে উঠলাম। বাড়ির সবাই তখন ভেঙে পড়েছে। এমন সময় দেখলাম একটা কালো ছায়া, হ্যাঁ ঠাকুরমশাই, একটা কালো ছায়া নিমেষের মধ্যে সেখান থেকে বেরিয়ে ছাদের দিকে উঠে গেল যেন। প্রথমে ভেবেছিলাম এসব কিছু হয়তো আমার চোখের ভুল, কিন্তু ভুলটা ভাঙল খুব সহজেই, কারণ সেই ছায়াকে শুধু আমি নই আরও অনেকেই দেখেছে। সবাই তখন দল বেঁধে ছাদের উপরে উঠতেই চমকে উঠলাম। একই অবস্থা ছাদটার, চারিদিকে পাখিদের পচা গলা দেহ পড়ে রয়েছে, এমনকি সেই দুর্গন্ধের মধ্যেও আনমনে সাধনায় মত্ত হয়ে রয়েছেন কাকা। আমাদের দেখেই বিদ্রুপের হাসি হেসে উঠলেন। এই প্রথমবারের জন্য আমার ধৈর্যচ্যুতি ঘটল। কখনো ভাবতেই পারিনি যে আমার বাবার আপন ভাই এই রকম ব্যবহার করতে পারে, তা আবার যখন তার আপন বৌমণি মারা গেছে। কিন্তু কাকা সব কিছু শুনেও নির্বিকার রইল। উনি এমন একটা ভাব করলেন যেন এটা কোনো একটা সাধারণ ঘটনা। মাথা গরম করে আমি কিছু বলতেই যাচ্ছিলাম আর তখনই শুনতে পেলাম উনি প্রচণ্ড হাসিতে ফেটে পড়েছেন। বিশ্বাস করুন ঠাকুর মশাই, ওই রকম ভয়ানক হাসি কোনো মানুষের গলায় আমি আজ পর্যন্ত কখনো শুনিনি। বেশ বুঝতে পেরেছিলাম এই বাড়িতে শত ঘটনা ঘটে গেলেও কাকার কিচ্ছু যায় আসবে না। অগত্যা আমরা তাই নিচে ফিরে এলাম। ভেবেছিলাম হয়তো সত্যি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমাদের ধারণাকে ভুল প্রমাণিত করে আবার সেই রকমই একটা ভয়ঙ্কর ঘটনা। এবার কেলেঙ্কারি ঘটল আমার ঠাকুমার সাথে। ঠাকুমার বয়স হয়েছে প্রায় 70 ছুঁই ছুঁই, তারপরেও উনি রোজ সকালে পুকুরে নাইতে যান। ঠাকুমার নিচের তলাতেই থাকেন, কিন্তু একদিন বাবার সঙ্গে কিছু কথা বলবার জন্য দোতলায় আসছিলেন, আর সেই দিনই ঘটে গেল বিপদ। সিঁড়ি দিয়ে নামবার সময় হঠাৎ করে উনি টাল সামলাতে না পেরে হুড়মুড় করে নিচে গড়িয়ে পড়ে গেলেন। বয়সজনিত রোগে আক্রান্ত হলেও শারীরিকভাবে বেশ শক্ত সমর্থ ছিলেন, কিন্তু ওই রকমভাবে যে পড়ে যাবেন এটা তো কখনোই হতে পারে না। ভবিতব্যকে আর কেই বা খণ্ডাবে, ঠাকুমা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এত রক্তক্ষরণ হলো যে কবিরাজ মশাইকে ডাকবার সুযোগটি পর্যন্ত দিলেন না। এই 2 নম্বর মারাত্মক ঘটনার পরে আমার বারবারই মনে হচ্ছিল যে এইসব ঘটনার পেছনে নিশ্চয়ই কাকার সেই পিশাচ সাধনাই দায়ী। মনের মধ্যে যখন এই সমস্ত চিন্তা ঘুরপাক খাচ্ছে, সেই সময় বাড়ির চাকর হারু কাকা এসে শোনালো 3 নম্বর অমঙ্গল সূচক ঘটনা। আমাদের বাড়ির গোয়ালে 4টে দুধেল গরু আর 5টা ছাগল ছিল, তার সাথে গোটা 10 মুরগি আর 10টার মতো হাঁস।
হারু কাকা এসে যেই না বললে যে সর্বনাশ ঘটে গেছে, তখনই আমরা দৌড়ে গিয়ে সেখানে পৌঁছলাম। পৌঁছে দেখি যে সমস্ত গোয়াল ঘরের মধ্যে এক রাতে প্রবল যেন এক ঝড় বয়ে গিয়েছে। গরুগুলো চোখ উল্টিয়ে জিভ বের করে নিষ্প্রাণ অবস্থায় পড়ে রয়েছে। পেটের মধ্যে কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে চিরে ফালাফালা করে দিয়েছে, ফলে পেটের ভেতরকার সব কিছু বাইরে বেরিয়ে এসেছে। ছাগলগুলোর অবস্থা আরও খারাপ, সব কটার মাথা ধরে কেউ যেন টেনে ছিঁড়ে দিয়েছে। এতটা পাশবিক কোনো মানুষ হতে পারে সেটা আমরা কল্পনাই করতে পারিনি। অবশ্য সেই ভয়ঙ্কর দৃশ্যের শেষাংশ দেখা তখনও বাকি ছিল। আমাদের কল্পনাতীতভাবে সেই অবলা পাখিগুলোর সারা শরীর কেউ যেন ধারালো কোনো কিছু দিয়ে কেটে কেটে গোটা গোয়াল ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়ে গেছে। এমন দৃশ্য দেখার পরে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। কী করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় পাশের বাড়ির একজন খোঁজ দিল যে পাশের গ্রামে একজন ওঝা থাকেন, তাকে একবার ডেকে আনা গেলে উনি নাকি পুজো আচ্ছা করে আমাদের সমস্ত বিপদ থেকে মুক্তি দিতে পারবে। সেই মতো তাকে খবর দেওয়ার জন্য লোক পাঠানো হলো। ঠাকুমা মারা যাওয়ার পরে ঠাকুমার মৃত্যু সংবাদ কাকাকে জানাবো কি না সেই বিষয়ে আমি ভাবছিলাম, কারণ উনি আমাদের এখন নিজের পরিবারের অংশ বলে মনে করেন না। এত কিছুর পরেও নিজের মায়ের মৃত্যু সংবাদ জানার অধিকার তার ছেলের আছে বলে আমি কাকাকে জানানোর জন্য সেই চিলে কোঠার সামনে এসে উপস্থিত হলাম। সেদিন ওখানে আমার সঙ্গে কেউ যেতে রাজি হয়নি। আসলে কাকার আগের দিনকার ব্যবহার আর বাড়িতে হয়ে চলা এই সমস্ত ঘটনা, এই সমস্ত পর্যালোচনা করে দেখলে ব্যাপারগুলো কেমন জানি না একটা অপশক্তির উত্থান বলে মনে হয়। কিন্তু কাকা তন্ত্র সাধনা করলেও উনি কোনোদিন সাধন বা তন্ত্রের কিছু বোঝেন বলে তো আমার মনে হয় না। উনি সামান্য সরস্বতী পুজো কী করে করতে হয় সেটা অবধি এখনও জানেন কি না সেই বিষয়ে আমার বিস্তর সন্দেহ রয়েছে। আর এই তো পিশাচ সাধনা, সেখানে তন্ত্র জানবার জন্য নিশ্চয়ই বাজার চলতি বই বা পুঁথি পড়ে সেই বিষয়কে আয়ত্ত করা যায় না, এতটা সহজ নিশ্চয়ই নয়। তাই কাকার দ্বারা বিশেষ কিছু হবে বলে তো আমার মনে হয় না। আর এই জন্যেই এই পিশাচকে আটকাবার জন্য গ্রামের পুরোহিত নবীন বাণুজ্যে মশাইকে ধরে মেথে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পিশাচকে বাধা দেওয়া তো আর চারটিখানি কথা নয়, তার জন্য শুনলাম বিস্তর জিনিসপত্র লাগে। নবীন পুরোহিত আসার পরে উনি সবেমাত্র সদর দরজার চৌকাঠে পা দিয়েছেন, উনি কোথা থেকে একটা ঠান্ডা বাতাস এসে ওনার ঘাড়ের উপর দিয়ে বয়ে গেল। উনি ব্যাপারটা পুরোপুরি না বুঝলেও আমাদের বাড়িতে কিছু যে একটা গণ্ডগোল আছে সেটা তিনি ভালো মতোই টের পেয়েছিলেন। আমার অবচেতন মন ক্রমাগত জানান দিচ্ছিল যে কোনো একটা অশুভ শক্তি হয়তো কোথাও ওঁত পেতে রয়েছে। আমার মন যে ভুল ধারণা পোষণ করেনি সেটা টের পেলাম যখন আমরা পৌঁছলাম কাকার ঘরে। গোটা ঘরের মধ্যে কীরকম একটা পচা গন্ধ বেরোচ্ছিল, এমন নোংরা ঘর আমি জীবনে কোথাও দেখেছি বলে তো মনে হয় না। মাছের পচা গলা দেহাংশ গোটা ঘরে ছড়িয়ে রয়েছে, শুধু কি তাই রক্তাক্ত মাংসের হাড় অবধি ছড়িয়ে রয়েছে। তবে ঘরটার অবস্থার থেকেও কাকার অবস্থা আরও খারাপ। ওনাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে বেশভূষার দিক থেকে উনি এককালে কতই না শৌখিন ছিলেন। এই এক দুদিনের মধ্যে এত পরিবর্তন দেখে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। এরকম হয় নাকি, এখন তাকে চেনা পরিচিত কেউ দেখলে চমকে ওঠে? অনেক দিনের না কামানো দাড়ি, গাল গেছে টেঙে, উলুজুলু চুলগুলোকে অনেক দিনের না কামানো দাড়ি গাল গেছে টেঙে উলুঝুলু চুলগুলোকে কোনো মতে শান্ত করে রাখার চেষ্টা, যা ওর কাছাকুচি বা স্ত্রীর বিশেষ বালাই তো নেই, গা থেকে পুরনো খামের টপ পচা গন্ধ ছাড়ে। আমাদের দেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করলেন তিনি, তারপরেই ঠোঁটের কোনায় কেমন যেন একটা রহস্যপূর্ণ হাসি হেসে আমার দিকে সেন দৃষ্টির তাকিয়ে রইলেন। আবার সেই মর্মভেদী দৃষ্টি যে আমার অন্তরকে রীতিমতো জ্বালিয়ে দিতে লাগলো, কেমন একটা অস্বস্তি হতে লাগলো। হঠাৎ দেখতে পেলাম একটা আবছায়া মূর্তি মাটি থেকে শূন্যে উঠে আসছে, তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল, শরীর থেকে কেমন জানি একটা ধোঁয়া বেরোচ্ছে। তারপরে দেখলাম কোথা থেকে একটা কুকুর সেখানে এসে উপস্থিত হয়েছে। সেই কুকুরটা সেই ধোঁয়ার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করে চলেছে,
ধীরে ধীরে সেই ধোঁয়ার কুণ্ডলিটা নেমে আসতে লাগলো। এইবারে কুকুরটা যেন নিজের চোখের সামনে জীবন্ত বিভীষিকাকে দেখতে পেল। সে ক্রমে ক্রমেই এক পা করে পিছিয়ে আসতে শুরু করলো। কুকুরের পিছু হটা দেখে সেই আবছায়া মূর্তির তীব্র জিঘাংসা নিয়ে ঝাঁপিয়ে পড়লো কুকুরটার উপরে। কুকুরটি সুতীব্র চিৎকারে শেষবারের মতো ডেকে উঠে চুপ করে গেল, কারণ ততক্ষণে তার ঘাড়ের ওপরে কামড় বসিয়েছে সেই ছায়া মূর্তি। মুহূর্তের মধ্যেই কুকুরের মুন্ডুটা গড়াগড়ি খেতে লাগলো সামনের মেঝেতে, ধরখানা হেলায় পড়ে রইল অন্যদিকে, ওটা ঘর জুড়ে বইতে রইল রক্তের স্রোত। সামনে এমন একটা নারকীয় কাণ্ড দেখে আমি ভয়ে চোখ বুঝে ফেলেছি। পরক্ষণে কাকার ডাক শুনে আমি চোখ খুলে দেখি, কোথায় কি, কোনো রক্ত তো নেই। সামনে তাকিয়ে দেখি আমার দিকে চেয়ে কাকা মিটি মিটি হেসে চলেছে। এসব আমার সাথে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এইবারে ঘটলো আর একটা ভয়ঙ্কর কাণ্ড। আচমকা দেখি কাকার ডান হাতখানা ইয়া লম্বা হয়ে গেল। জানলার গড়াদের ফাঁক দিয়ে হাত গলিয়ে বাইরে থেকে একটা বিড়ালকে ধরে আনলো। তারপর আমাদের সামনেই সেই বিড়ালটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে চলেছে সে। মুখে যেন এক পরম পরিতৃপ্তির হাসি, কষ পেয়ে গড়িয়ে আসছে কালচে তরল রক্তের ধারা। প্রাণীটা তখনও বেঁচে আছে, নিজের প্রাণ বাঁচানোর জন্য শেষ আর্তনাদটুকু প্রাণপণে করে চলেছে, কিন্তু কাকা ভ্রুক্ষেপহীন। কাকা তৃপ্ত মুখে বিড়ালটা দাবনার দিকে আর একটা কামড় বসালো। তারপর প্রাণীটা অতি ক্ষীণস্বরে চিৎকার করে উঠল। আমার বাহ্যিক জ্ঞান যেন হঠাৎ করেই হারিয়ে যেতে শুরু করলো। মনে হলো যে এক্ষুনি মাটিতে উল্টে পড়ে যাব। সামনে তাকিয়ে দেখি উনি বিড়ালটার শেষ অংশটুকুও পরম পরিতৃপ্তিতে খেয়ে চলেছেন। তার মুখে লেগে রয়েছে প্রাণীটার চটচটে তরল রক্ত। স্বাভাবিকভাবেই তার বেশভূষা কেমন যেন অবিন্যস্ত। তার মুখের মধ্যে লেগে রয়েছে এক ভয়ঙ্কর কৌতুকপূর্ণ রহস্যময় হাসি। সেই কাণ্ড দেখে আমার ফিরবি খাবার জোগাড়, কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। এইসব কাণ্ড দেখে তো আমার চোখ ছানা পড়া হয়ে গেছে। চোখের পলক পড়তে না পড়তেই ভোজবাজির মতো সব কিছু আবার উধাও। অমনি দেখতে পেলাম আবার আগের মতোই কাকা তার সেই কুটিল হাসিটা ঠোঁটের কোনায় বজায় রেখে আমাদের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে। সেদিন আমি পড়ি কি মরি করে সেখান থেকে পালাতে যাব, এমন সময় হঠাৎ নবীনবাবু অবাক হয়ে আমায় বলে উঠলেন, তুমি তো বললে এই ঘরের মধ্যে তোমার কাকা থাকেন, কিন্তু কোথায় তিনি? ওনার কথা শুনে আমি চমকে উঠলাম। আবার কাকার দিকে চাইতে গিয়ে যা দেখলাম তাতে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। এ কি, কোথাও তো কাকাকে দেখা যাচ্ছে না, কিন্তু ওনাকে তো কেউ বেরোতে দেখেনি, তাহলে উনি গেলেন কোথায়? হঠাৎ একটা ঠান্ডা কনকনে ভ্যাপসা হাওয়া আমার তাঁত কপাটি লাগিয়ে দিল। আমার ইচ্ছে না থাকলেও ওই হাওয়ার প্রকোপে আমি ঘর থেকে কিছুতেই বেরোতে পারলাম না, এক প্রকার সেখানে থেকে যেতেই বাধ্য হলাম। যখন ওই হাওয়ার দমক থামল আমি দেখলাম ঘরের ভিতরের অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছে। কালি ঝুলি মেখে ঘরটা পড়ে রয়েছে কেমন একটা অসহায়ের মতো। এমন সময় চোখ পড়ল খাটের পাশে থাকা আলমারির পাল্লাটা হাঁ করে খোলা। কী করে ওটা খুলে গেল আমার মাথায় এলো না, ওই দমকা হাওয়ার জন্যই হয়তো হবে। যাই হোক, আমি একটু এগোলাম আলমারিটার দিকে, কিন্তু এই সময় এক অজানা আতঙ্কে আমার বুকটা কেঁপে উঠল, কারণ সেখান থেকে উঁকি মারছে কাকার সেই তন্ত্র সাধনার পুঁথিগুলো, আর কোনো এক অজানা কারণে কেঁপে উঠছে এই ঘরটা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন কোনো একটা প্রেত লোকের অংশীদার হয়ে পড়েছি আমি। এতক্ষণ লক্ষ্য করিনি যে পুরোহিত মশাই কখন যে তার চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়েছেন মাটির উপরে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। হয় আমি স্বপ্ন দেখছি, নয়তো তন্ত্রের প্রভাবে এমন কিছু আছে এই ঘরে যাতে সত্যিটা যে কি তা কিছুতেই প্রকাশ না পায়। আমি ঠিক করলাম যে করেই হোক পুরোহিত মশাইকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। ওনাকে কোনো রকমে কাঁধে তোলার চেষ্টা করতেই মনে হলো ওনার শরীরটা যেন ভীষণ ভারী হয়ে গেছে, সেই কারণেই শরীরটা আবার মাটিতে পড়ে গেল, আর সাথে সাথেই এমন একটা শব্দের সৃষ্টি করলো যে তার প্রতিধ্বনিতে এই পাণ্ডব বর্জিত ঘরটার প্রতিটা দেওয়াল যেন কেঁপে উঠল। আমার মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ঠিক যে জিনিসটাকে মনে প্রাণে চাইনি
সেটাই হলো। এই সময় বহু দূর থেকে একটা ক্ষণক্ষণে তীব্র শীষের মতো শব্দ ভেসে এলো আমার কানে। শব্দটা যে ঠিক কীরকম তা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। সত্যি কথা বলতে কি, কোনো পার্থিব শব্দের সঙ্গে এর কোনো মিলও নেই, তাই কোনো কিছুর সঙ্গে তুলনা দিয়ে এটাকে বোঝাতে পারবো না। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বোঝাতে লাগলাম যে ওই শব্দটা সম্পূর্ণ আমার কল্পনা, কিন্তু আমার সচেতন আর অবচেতন মনে পারস্পরিক বিরোধিতা শুরু হলো। যদিও আমার আতঙ্কের শেষ এতেই ঘটেনি, কারণ এরপর যেটা হলো সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ভাবলে আমি এখনও শিউরে উঠছি। হঠাৎ মনে হলো ঘরের দেওয়ালগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে, কেউ যেন এই ঘরের মধ্যেই আমাদের জ্যান্ত পিষে মেরে ফেলার পরিকল্পনা করছে। আর ঠিক সেই সময় আবার সেই অপার্থিব ক্ষণক্ষণে হাসিটা ভেসে আসতে শুরু করল স্পষ্টভাবে। না, এবার আর কোনো ভুল হওয়ার কথা নয়, কারণ সেই হাসির শব্দটা আসছে দেওয়ালের ভিতর থেকে। এবারে গোদের উপরে বিস্ফোরণের মতো ঘরের মধ্যে বইতে লাগলো এক ভয়ঙ্কর দমকা হাওয়া। আর এই হাওয়াটা কোনো ঠান্ডা সোঁদা বা ভ্যাপসা হাওয়া নয়, যেন কোনো এক নরকের অন্ধকারের মধ্য থেকে কোনো এক অশুভ উদ্দেশ্য নিয়ে এর আগমন। এই হাওয়াটা আমাদের কেন্দ্র করেই যেন কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে বইতে লাগলো, আর প্রত্যেক মুহূর্তে এই হাওয়ার দমক বেড়ে চলল, সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলল সেই ক্ষণক্ষণে পৈশাচিক হাসির শব্দ। কোনোরকমে গতকাল প্রাণে বেঁচে ফিরতে পেরেছিলাম। সেদিনের মতো একটা নারকীয় আতঙ্কের প্রকোপের সমাপ্তি ঘটল অবশেষে। এই ঘর থেকে বেরিয়ে সবার আগে একটা কাজ করলাম, পরিবারের বাকি মানুষগুলোকে নিয়ে গ্রামের অন্যত্র উঠতে বাধ্য হয়েছি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এখন কেবলমাত্র আপনিই ভরসা, আপনিই পারেন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে। অনেকক্ষণ থেকেই দেখছি কিশোরী কেমন যেন উসফুস করে চলেছে, শেষে আর ওই দর্শইতে না পেরে বলেই বসল। আচ্ছা ঠাকুরমশাই, আপনি এইভাবে বলেই চলেছেন, কিন্তু বুঝতেই তো পারছি না যে ওই দিবাকরের বাড়িতে কে হানা দিয়েছে, আর ওর সেই কাকা তিনি কোথায় উধাও হয়ে গেলেন? এরকমভাবে একটা জলজ্যান্ত মানুষ উবে যেতে তো কখনো শুনিনি। এবারে তারানাথের ঠোঁটের কোনায় ফুটে উঠল হাসির রেশ। সে সরাসরিভাবে আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল, এতক্ষণ ধরে কথা বলতে বলতে গলাটা শুকিয়ে গেছে, যাই একবার ভেতরে গিয়ে চায়ের ব্যবস্থা করে আসি, তোমরা বসো। হ্যাঁ, কথাটা শেষ করেই তারানাথ উঠে বাড়ির ভিতর চলে গেল। অবশ্য আগেও অনেকবার এই কাজ করেছে সে, আসলে ওর মতো একজন প্রবীণ মানুষের সামনে ধূমপান করার মতো ধৃষ্টতা দেখানোর দুঃসাহস আমাদের কোনো কালেই ছিল না এবং তা শোভনীয়ও নয়। সেই কারণেই তারানাথের মতন বিচক্ষণ মানুষ আমাদের দুজনকে ধূমপানের বিরতি দেওয়ার জন্য এরকমভাবে মাঝে মধ্যেই ব্যবস্থা করে দেন তিনি। তাই তারানাথ উঠে যেতেই আমরা দরজার বাইরে এসে একবারটি ভিতর দিকে উঁকি মেরে নিলাম। তারপর পরিস্থিতি ঠিকঠাক লাগতেই কাঁচি সিগারেট ধরিয়ে লম্বা এক টান দিলাম। এই নেশার আমেজে কিশোরী দূরের দিকে তাকিয়ে খানিকটা কৌতূহলের সুরে বলে বসল, দিবাকরের বাড়িতে ওই হামলা হওয়ার কারণটা কিছু বুঝতে পারলে বিভূতি? কিশোরীর মুখে দিবাকরের নাম শুনে আমি তো প্রায় চমকেই উঠেছিলাম। ভাবা যায়, তারানাথের গল্পে এতটাই মশগুল হয়ে পড়েছে যে এই ধূমপান বিরতিতেও সে ওই গল্পের চিন্তা করে যাচ্ছে। সত্যি এলেমাসে বলতে হবে তারানাথের, এমন গল্প বলিয়ে লোক এই বাংলায় খুবই কম আছে। এদিকে আমি উত্তর দিতে দেরি করায় সে রীতিমতো ভ্রুকুটি করে আমার পানে চেয়ে রয়েছে। সেই দেখে আমি শশব্যস্ত হয়ে বললাম, কিশোরী সত্যি কথা বলতে কি আমিও না সেই দিবাকরের কথা ভাবতে গিয়ে রীতিমতো শিউরে উঠেছি। তুমি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, বাড়ির পরিবেশটা কত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে দিবাকরেরা সবাই বাড়ি গিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তখনই ঘরের ভেতর থেকে তারানাথের গলা খাকারির আওয়াজ শুনতে পাওয়া গেল। গল্পের কথক যখন স্বয়ং উপস্থিত হয়ে পড়েছেন, সুতরাং কাল বিলম্ব করা অতিশয় অপরাধ বলেই আমি মনে করি। তাই কাঁচি সিগারেট ফেলে সবেমাত্র ঘরের দিকে ঢুকতেই যাব, তার আগেই দেখি কিশোরী প্রায় এক দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করল। ব্যাপারখানা বুঝতে পেরে তারানাথ তার বিখ্যাত হাসিখানা ঠোঁটের কোনায় ধরে রেখে তেলমাখা মুড়ি আর চায়ের পেয়ালা এগিয়ে দিয়ে বলল, গল্প তো হবেই, তার আগে একটু মুড়ি মাখা আর চা না হলে আসরটা ঠিক মতো জমতেই চায় না, কি বলো হে? নাও নাও
শুরু করো। মুড়ি আর চায়ের পর্ব শেষ হলে বাসিম শোয়ের প্যাকেট থেকে একখানি সিগারেট বের করে তাতে লম্বা টান দিয়ে তারানাথ আবার বলতে শুরু করল। তো যা বলছিলাম, বিরতিতে যাওয়ার আগে তুমি আমাকে যা প্রশ্ন করেছিলে তার উত্তর দেওয়ার সময় এবার এসেছে। আসলে এখানে ঘটনার সূত্রপাত হয়েছিল দিবাকরের কাকার তরফ থেকে। উনি তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তার বিপুল ক্ষমতার কথা চিন্তা করে। সেই কারণে উনি অতি নিম্নমানের তন্ত্র সাধনা দ্বারা ঐশ্বর্য লাভের আশা করেছিলেন। প্রথম প্রথম এই সাধনায় সাময়িক শক্তি লাভ করা যায়, যা আসলে মায়া ছাড়া আর কিছুই নয়। সেই শক্তি হস্তগত হওয়ার পরে নিজেকে ব্রহ্মরূপে কল্পনা করে আত্মম্ভরিতার ভোগ দিয়েও শুরু করেছিলেন তিনি। আর সেটাই ওনার কাল হল। আসলে কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক তেমনটাই হয়েছিল ওনার ক্ষেত্রেও। উনি তন্ত্র সাধনা দ্বারা এক পিশাচকে আজ্ঞাবহ বানানোর অসৎ উদ্দেশ্যে প্রয়াসী হয়েছিলেন, আর সেই পিশাচ সাধনাটা উনি করেছিলেন দিবাকরদের সেই বাড়ির চিলে কোঠায়। প্রথম দিকে সেই পিশাচ নিজের স্বরূপ প্রকাশ করেনি ওনার কাছে, ফলে বাড়িতে ঘটে চলা দুর্ঘটনাগুলো জানতে পেরেও সেগুলোর চেয়ে সেই পিশাচেরই কাজ সেটা কিছুতেই বিশ্বাস করেনি তিনি। তার ফলে সেই পিশাচকে বাঁধন দেওয়ার শত চেষ্টা করেও যখন তিনি ব্যর্থ হন, তখন তার চেতনা ফিরে যে কি বিশাল ভুল করে ফেলেছেন তিনি। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আর তোমরা তো জানো এই সাধনা এমনই ভয়ঙ্কর যে পিশাচ একবার মুক্ত হয়ে যাওয়ার সুযোগ পেলে সে তার মনিবকে শেষ করে দিতে বিন্দুমাত্র চিন্তা করবে না। আর ঠিক সেটাই হয়েছিল দিবাকরের কাকার সাথে। আমার ধারণা উনি সেই পিশাচের ক্ষমতা টেরই পাননি। সেই ভুলের মাশুল ওনাকে চুকাতে হয়েছে নিজের জীবন দিয়ে, আর এই মৃত্যুর পরেই সেই পিশাচ স্বাধীন হয়ে পড়েছিল। ব্যাপারটা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো দেখি, এই পৃথিবী লোকে একখানি পিশাচ জাগ্রত হয়ে গেছে ঠিকই, কিন্তু সে বর্তমানে কারোর অধীনে নেই। আমাদের তন্ত্র সাধনায় এরকম স্বাধীন পিশাচকে রীতিমতো ভয়ের চোখে দেখা হয়, কারণ তাদের পক্ষে অসাধ্য আর কিছুই নেই। প্রথমে সেই চিলে কোঠায় তার আশ্রয়স্থল ছিল, কিন্তু পরবর্তীকালে সে নিজের ক্ষমতা বিস্তার করে পুরো বাড়িটাকে আস্ত নরকে পরিণত করে ফেলেছিল। দিবাকরকে এইভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেই সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এমন একটা ঘটনা যে তাদের অগোচরে ঘটে গেছে সেটা তারা কিছুতেই ভাবতেই পারেনি। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, ঠাকুর মশাই, বড় আশা নিয়ে এসেছি, আমাদের এই বিপদ থেকে মুক্ত করুন ঠাকুর মশাই, উদ্ধার করুন আমাদের, এই অপয়া শক্তি আমাদের শেষ করেই ছাড়বে, একমাত্র আপনি পারেন এমন একটা বিপদ থেকে আমাদের রক্ষা করতে। দেখো দিবাকর, তোমাদের বাড়িতে না যাওয়া অবধি বিপদের মাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে তোমাকে আগেও বলেছি সেই বিপদ থেকে উদ্ধারের পথ কঠিন হলেও অসম্ভব কিন্তু নয়। শোনো, আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না, সন্ধ্যার পূর্বেই রওনা না দিলে আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য। আমি ততক্ষণে এদিকের কাজটা একটু সেরে আসি, কেমন? আমার কথার উত্তরে দিবাকর শুধু মাথাটা নাড়ল, তারপর একইভাবে চুপ করে বসে রইল মাথা নিচু করে। আমি বাড়ির জন্য বাজার সেরে নিলাম, স্ত্রীকে সব কিছু বলতে এসে আমাদের জন্য আলু সিদ্ধ দিয়ে ভাতে ভাত করে দিল, সেটা খেয়েই আমরা
দুজনে বেরিয়ে পড়লাম অসমের মঙ্গল দৈয়ের উদ্দেশ্যে। এখনকার দিনের মতো এত ভালো যানবাহনের ব্যবস্থা তখন ছিল না, তাই ট্রেন থেকে নেমে খোঁজ করতে লাগলাম সেখানে যাওয়ার পথের, আর তাই খেয়ার ব্যবস্থা করতে লাগলাম। একেই এরকম দুইবার যাত্রা করার ফলে দিবাকরের শরীর কাহিল হয়ে পড়েছে। অবশ্য তার দুশ্চিন্তার কারণটা যুক্তিসঙ্গত, কিন্তু এইভাবে তো যাত্রা করা যায় না। তাই স্টেশনের বাইরে একটা চায়ের দোকানে থেকে আমরা দুইজনে চা আর নিমকি খেয়ে নিলাম। তারপরে সেখান থেকে বেশ খানিকটা হেঁটে এসে পৌঁছালাম মাতলা নদীর পাড়ে। সেখান থেকে মধুপুর যাওয়ার এআই উঠে বসতেই সেই নৌকাটা ছেড়ে দিল। এতদিন পরে গ্রামে ফিরেও মনের মধ্যে শৈশবের যে ছবিগুলো আঁকা হয়ে আছে সেগুলো আবার দেখতে পারছিলাম। এত মুক্ত আকাশ আবার কবে দেখব সেটা অনেকদিন ধরেই ভাবছিলাম। আচমকা এরকম একটা সুযোগ যে এসে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, নদীর দুই ধারে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের সুবর্ণভূমি, সেদিকে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি যেন রং তুলি নিয়ে নিজের আপন খেয়ালে রাঙিয়ে চলেছে। তার সাথে ক্ষেতের মধ্যে বয়ে চলা মৃদু মন্দ বাতাসে ধানের শিশগুলি নেচে চলেছে নিজের ছন্দ। গাঁয়ের মেয়ে বৌরা কাঁখে কলসি নিয়ে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরছে। ছোট ছোট ছেলেমেয়েরা বেরিয়ে পড়েছে খেলাধুলা করার উদ্দেশ্যে। যখনকার কথা বলছি তখনকার সময় ঘরে ঘরে এত বিজলি বাতির প্রচলন হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে রাস্তাঘাট ছিল পায়ে চলা মেঠো পথ। তার উপরে বেশিরভাগ রাস্তাতেই বড় বড় গাছের ছাউনির মতো হয়ে রয়েছে। সব থেকে মজার ব্যাপার হল এক একটা বাড়ির সামনে অনেকখানি জমি জমা দখল করে রাখত। আম বাগান, জাম বাগান, আলুর ক্ষেত, সুপারি বাগান, আরো কত কি। এইসবের কারণেই কারোর বাড়ি যেতে হলে বেশ কিছুটা সময় লেগে যেত। এইবারে বুঝতে পারছো তো রাতের বেলা গ্রামের রাস্তায় চলাফেরা করতে কতটা বিপজ্জনক অবস্থার সম্মুখীন হতে হয়। সাপখোপের ভয় তো তখনও ছিল, আজও আছে। তারপর ধরো কোনো জন্তু জানোয়ার যদি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে তাহলে তো আর কথাই নেই। তাই সেই সময় রাতের বেলা লোক রাস্তায় বের হলে নিজের পক্ষে একখানা হ্যারিকেন নিয়ে যেত। অবশ্য আমরা এই মুহূর্তে সুন্দরবন এলাকায়। মাঝি বারংবার আমাদের বারণ করে দিয়ে বলেছেন যে আমরা কোনো মতেই যেন সেই নদীর জলে হাত অথবা পা না দেই, কারণ সেই জল কামটের আবাসস্থল। কামট অতি ভয়ঙ্কর প্রাণী। তুমি মনের আনন্দে নদীতে হাত পা ডুবিয়ে বসে আছো, যখন নৌকার উপরে হাত পা বা তুললে দেখবে যে কখন তোমার সেই অংশ সুনিপুণভাবে কেটে নিয়ে গিয়ে পগার পর হয়ে গেছে কামট। এই কারণে নৌকায় যেতে হলে বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হয়। তার সাথে প্রায় সময় বাঘের প্রকোপ তো লেগেই আছে। এ তো গেল নদীর অবস্থা। রাস্তাঘাটেও খুব সাবধানে চলাফেরা করতে হয়। অবশ্যই পূর্ণিমার রাত হলে অবস্থাটা অন্যরকমের হয়ে যেত। দল বেঁধে পথে ঘাটে বেড়াতে কোনো অসুবিধা হতো না। মাথার উপর অমন সুন্দর চাঁদের আলোর যোজনা গোটা পরিবেশটাকে ভরিয়ে রাখত। সরাসরি মধুপুরে যাওয়ার কোনোরকম ব্যবস্থা না থাকায় নৌকো থেকে নেমে এবারে আমাদেরকে উঠতে হলো গরুর গাড়িতে। বেশ কিছুটা পথ বেরোনোর পর চোখে পড়ল সুবিশাল আম কাঁঠাল পেয়ারার বাগান। এরকম গাছ ভর্তি ফল দেখে আমার চোখ জুড়িয়ে যেতে লাগলো। এমন মন পাগল করা পরিবেশ এতদিন পরে আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য দিবাকরকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলাম।
কিন্তু আমরা যখন দিবাকরের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম, তখন সেখানকার পরিস্থিতি দেখে রীতিমতো চমকে উঠলাম। মাথার উপরে রূপালী চাঁদ দেখা দিয়েছে। সেই আলোয় দেখতে পেলাম একটা অবস্থাপূর্ণ দোতলা বাড়ি এমন ভীষণভাবে প্রেতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটাকে দেখে রীতিমতো মায়া লাগতে শুরু করল। বাড়িটাকে কেন্দ্র করে বেশ কয়েকটি গাছ এখনো দাঁড়িয়ে আছে, তার পাশেই পুকুরের জল টলটল করছে। অনেকক্ষণ থেকে একটা গন্ধ আমার নাকে আসছিল, সেটা যে ঠিক কি তা নিশ্চিত হওয়ার জন্য এবারে আমি বাতাসে নাক তুলে গন্ধ নিতেই একটা প্রবল দুর্গন্ধ নাকের মধ্যে এসে বাড়ি খেতে লাগল। থুতু ফেলতে তবে গিয়ে সেই দুর্গন্ধ থেকে একটু স্বস্তি পাওয়া গেল। এরপর নিচু হয়ে খানিকটা মাটি তুলে সেটার গন্ধ শুঁকতেই বুঝলাম দিবাকরের কাকা কোনো কারণে পিশাচকে তার সাধনার দ্বারা মুক্ত করেনি, এ হলো কর্ণ পিশাচিনী। দিবাকরকে বললাম, দিবাকর, তোমার কাকা তার সাধনার দ্বারা যে প্রেতকে তুষ্ট করেছিলেন সে যে সে প্রেত নয়, সে হচ্ছে কর্ণ পিশাচিনী। কর্ণ পিশাচিনী? সে আবার কে? আর কাকা কি তাহলে এনারই সাধনা করছিলেন? আমাদের ভূত ড্রামর তন্ত্র অনুযায়ী কর্ণ পিশাচিনী হলেন একজন মহাশক্তিধর যক্ষিণী। পিশাচদের নানা প্রকার ভেদের মধ্যে তিনি হলেন অন্যতম। তবে এনার সংস্পর্শে আসা মানে কিন্তু নিজের কালকে ডেকে আনা। তিনি এমনই এক ঋণাত্মক শক্তি। আসলে বেশিরভাগ মানুষই নিষ্কামভাবে তন্ত্র সাধনা করে না, আর তাই তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্যই দশম মহাবিদ্যার অংশীদার না হয়ে নিম্ন মার্গের সাধনা করে থাকে। আসলে এইসব মানুষগুলো মিথ্যে ইন্দ্রিয় সুখানুভূতির আশায় এইসব সাধনার পিছনে দৌড়ে বেড়ায়। তোমার কাকারও শেষ বয়সে এসে বুদ্ধি নাশ হয়েছিল, তাই তিনি পৃথিবীর সর্বাধিক ঐশ্বর্য লাভের আশায় ভুল গুরুর পাল্লায় পড়ে এমন কাণ্ড ঘটিয়েছেন। তিনি যদি জানতেন যে কর্ণ পিশাচিনীর দ্বারা কী ভীষণ পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে হয়তো তিনি এই সাধনা থেকে বিরত থাকতে পারতেন। কিন্তু কথাতেই তো আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। তার এই ভুল কাজের ফলে তোমাদের বাড়ির মধ্যে স্বচ্ছ নির্মল হাওয়া বাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এটা যে কোনো সাধারণ ঘটনা নয় আশা করি তুমি নিজেও বুঝতে পারছো। তবে চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়ে যেও না। যাই হয়ে যাক না কেন, কোনো রকম ভয় পাবে না, স্বয়ং ভগবান তোমাদেরকে রক্ষা করবেন। সবার আগে তোমাদের বাড়ির চারিদিকে বাঁধন দিয়ে দিতে হবে, যাতে এই বাড়ি ছেড়ে ওই পিশাচিনী বাইরে যাতে বেরোতে না পারে। এর সাথেই আমাকে যজ্ঞে বসতে হবে, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। সবার আগে আমাকে তোমাদের বাড়ির সেই চিড়ে কোঠায় নিয়ে চলো তো, সেখানেই আমি যজ্ঞে বসব। কথাটা শেষ করে আমি কোনো উদ্যোগ নিতে দিবাকর ভয়ে ভয়ে বাড়িটার দিকে চাইতে লাগলো। অবশ্য এতে তার দোষ সেরকমভাবে নেই, কারণ ওর কাকার মতো এমন আনকোরা লোক যে ভুল সাধনায় যে কর্ণ পিশাচিনীর মতো প্রেতকে জাগিয়ে তুলতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। তার উপর সেই প্রেতের তাণ্ডব লীলা গোটা বাড়িটাকে শ্মশানপুরী বানিয়ে দিয়েছে। তবু আমাকে দেখে ওর মনের মধ্যে কিছুটা সাহসের সঞ্চার হল। তারপর কোথা থেকে একখানি হ্যারিকেন জোগাড় করে সে নিয়ে এলো আমার কাছে। এবারে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। ছাদে পৌঁছে দেখলাম সেই গন্ধটার তীব্রতা যেন আরও বৃদ্ধি পেয়েছে। তবু সেটাকে উপেক্ষা করে চিলে কোঠার ঘরের মধ্যে প্রবেশ করলাম। মেঝের মধ্যে ঝুলি উপুড় করলাম। এবারে মেঝের উপর সিঁদুর দিয়ে আঁকলাম একখানি চক্র, তার মাঝখানে রাখলাম 28খানা কড়ি। বাকি উপকরণ সাজিয়ে নিতে লাগলাম যজ্ঞ শুরু করবার জন্য। এরপর ধুনিতে আগুন জ্বালিয়ে দিলাম। তারপরে একখানি পাত্রের মধ্যে খানিকটা জল নিয়ে
মধুসুন্দরী দেবীকে স্মরণ করে বীজ মন্ত্রের দ্বারা সেটিকে মন্ত্রপুত করে দিলাম। সেই পাত্রটিকে দিবাকরের হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই পাত্রের জলটা নিয়ে গোটা বাড়িটাকে একবার প্রদক্ষিণ করে এসো তো। এই শক্তির প্রভাবে পিশাচিনী এই ঘরের মধ্যে আসতে বাধ্য হবে, আর তখনই আমি নিজের কার্য শুরু করতে পারব। এই কাজটা তোমাকেই করতে হবে। ও, আর একটা কথা, কর্ণ পিশাচিনী আমাদের দুজনকেই কার্যে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু কিছুতেই তুমি তোমার লক্ষ্য থেকে ভ্রষ্ট হবে না, মনে থাকবে তো? যদি খুব বেশি ভয় লাগে তাহলে মা কালীকে স্মরণ করো, তিনি তোমাকে রাস্তা দেখিয়ে দেবেন। এবার এসো। ঠিক আছে ঠাকুর মশাই, তাই হবে। এই বলে দিবাকর সেই পাত্রটি আমার হাত থেকে নিল। তারপর হ্যারিকেনার পাত্র হাতে ধীরে ধীরে সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে লাগল। আর ঠিক তখনই যেন অলঙ্ঘনীয় ভবিতব্যের মতোই দরজাটা ওর পিছনে সজোরে বন্ধ হয়ে যায়। ও বেরিয়ে যেতেই আমি আবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করে এক মনে তার ধ্যানে বসে গেলাম। কারণ দেবী আমাকে বলেছিলেন যে যখন আমি কোনো বিপদে পড়ব তাকে যেন আমি স্মরণ করি, তিনি সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। বেশ খানিকক্ষণ হয়ে গেছে আমি ওনার ধ্যানে রীতিমতো মগ্ন হয়ে পড়েছি, এমন সময় পেলাম এক ঐশাচিক হাসির শব্দ। সেই শব্দে গোটা ঘরটা যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। ঠিক সেই সময় আমার কানের খুব কাছে কেউ এসে বলে উঠল, ওরে মূর্খ, কেন এসেছিস এখানে? নিজের প্রাণ খোয়াতে যদি না চাস তাহলে এখনই এই বাড়ি ছেড়ে চলে যা। সেই কথা শেষ হতে না হতে আবার গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক অসীম নিরাবতা। এবারে বাড়ির বাইরে আচমকা দিবাকরের পরিত্রাহী চিৎকার শুনতে পেলাম। বেশ বুঝতে পারলাম যে কর্ণপিশাচিনী তার মায়ার দ্বারা আমাকে এই বাড়ি উদ্ধারে বাধা দিয়ে চলেছে। সবে মাত্র আমি যজ্ঞের ধ্বনিতে একটা কাঠের টুকরো তুলতে যাব এমন সময় দেখি সেই ঘরের মধ্যে দিবাকর দাঁড়িয়ে আছে। তার সে কি ভয়ঙ্কর চেহারা হয়েছে! কাঁধের উপর মুন্ডুর জায়গার বর্তমানে স্থান পেয়েছে আমার দেওয়া সেই মন্ত্রপুত পাত্রটা, আর দিবাকর দুই হাতে বুকের কাছে নিয়ে আছে ওর নিজের মুন্ডুটা। এবার হঠাৎ দেখি সেই কাটা মুন্ডুর চোখটা খুলে গেল। কি বিভৎসতার চাহনি! চোখ দুটো যেন ভাঁটার মতো জ্বলছে। এরপরে স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করলো সেই মুন্ডুটা। ঠাকুর মশাই, এ আপনি কি করলেন? আপনাকে বিশ্বাস করার এই শাস্তি দিলেন, আপনি তো আমাকে জীবিত অবস্থায় মৃত বানিয়ে দিলেন, কি দোষ করেছি আমি একটু বলবেন? দিবাকরের কথা শেষ হতেই আবার সেই পিশাচিনী আমার কানে কানে বলতে শুরু করলো, তোকে তো আগেই বলেছিলাম দিবাকরের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে তুই দায়ী, আমার কথা না শোনার ফল এবারে তোকেও ভোগ করতে হবে। এখনো বলছি চলে যা এখান থেকে, এ আমার স্থান। সেই পিশাচিনীর কথা শেষ হতে না হতেই আবার সে হাওয়ায় মিলিয়ে গেল। এখন এই ঘরের মধ্যে আমি আর সামনে দাঁড়িয়ে থাকা দিবাকরের মায়া সৃষ্ট রূপ। আর কালো বিলম্ব না করে আমি সেই ধুনি থেকে একটা কাঠের টুকরো তুলে নিলাম, তারপরে বাম হাতের তর্জনীতে সেটা প্রবেশ করাতে ক্ষত সৃষ্টি হয়ে গেল, সেখান থেকে রক্ত ঝরতে শুরু করল। ঝুলিতে থাকা একটা পাত্রের মধ্যে খানিকটা রক্তও রেখে দিলাম, তারপর সামান্য ঘি, শ্বেত সরিষা আর বিউলির ডাল মিশিয়ে নিলাম তাতে। এরপরে সেই পাত্রের মধ্যে ক্ষত আঙুলটাকে ডুবিয়ে দিলাম, আর সাথেই শুরু করলাম পিশাচ আবাহনের মন্ত্র। কতক্ষণ যে সেই মন্ত্র জপ করে গেছি তার আর কোনো ইয়ত্তা নেই। আচমকা শুনতে পেলাম আমার কানের কাছে সেই পিশাচিনী আবার বলতে শুরু করেছে, আমাকে ডাকছিস কেন? কি দরকার তোর? তুই কি ধনবান হতে চাস? মা, মাগো, তুমি আমাকে ভুল বুঝো না মা, বিষয় আসার প্রতি
আমার কোনো মোহ নেই। সারা জীবন যাবতীয় উপার্জন নিমিষেই ধুলোয় মিশে যায় আমাদের এই নশ্বর জীবনের অস্তমিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তাই এই মিথ্যা বৈষয়িক বিষয়ের প্রতি মোহ রেখে কী লাভ বলতো? ঈশ্বরের কৃপায় খাদ্য ছাড়াও যাবতীয় চাহিদা মিটে যায়। তাই ছদ্মমোহতে জড়িয়ে যেতে আমি বিন্দুমাত্র রাজি নই। আমি শুধু একটিবারের জন্য তোমার দর্শন পেয়ে নিজের জীবনকে সার্থক করে তুলতে চাই মা, দর্শন দাও। আমার কথা শেষ না হতেই সেই পিশাচিনী অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসির দমকে গোটা ঘরটার মধ্যে যে পরিমাণ আলোড়নের সৃষ্টি হয়েছিল তাতে কোনো সাধারণ মানুষের হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। তারপরে পিশাচিনী বলতে শুরু করল, এই জগৎ সংসারে গুপ্ত জ্ঞান লাভের আশায় সাধকেরা আমার আরাধনায় রত হয়। সেই সাধনায় সিদ্ধ হতেই বনমত ফল পেয়ে গেলেই তাদের আসল রূপ প্রকাশ হয়ে পড়ে। সবাই শুধু নিজেদের ইন্দ্রিয় সুখ লাভের আশায় আমার সাধনা করে, আর তুই কিনা কেবলমাত্র আমার দর্শন লাভের আশায় মন্ত্র জপ করে চলেছিস। মা, তোমার দর্শন পেলেই যে আমার জীবন সার্থক হবে মা। ওরে মূর্খ, তুই কি এতটাই বোকা যে নিজের কালকে নিজের হাতে টেনে আনছিস? এখনো সময় আছে, ওই মন্ত্র জপ বন্ধ করে ফিরে যা এখান থেকে। জীবনের ওপরে মোহ কি তোর এত তাড়াতাড়ি চলে গেছে? তুই তো তন্ত্র সিদ্ধ, তাহলে নিজের এত বছরের সাধনার ফল এইভাবে ফুৎকারে উড়িয়ে দিতে পারবি তো? মা, আমি সব কিছু জানি, আমি তো তোমার সন্তান। তাই তুমি যে আমার উপরে অসন্তুষ্ট নও সে ব্যাপারেও আমি 100% নিশ্চিত। তাহলে এরকম বোকার মতন কাজ করে কেন নিজের বিপদ ডেকে আনছিস? অন্যের করা পাপ কার্যের ফল ভোগ করতে চাইছিস কেন? মা, আমি তো শুধু তোমার দর্শন পেতে চাই একটিবারের জন্য, আর তোমাকে এত কাছ থেকে পেয়েও দেখার সুযোগ না পেলে সত্যিই আমার মানব জীবন ব্যর্থ হয়ে যাবে মা। এইভাবে একজন সাধকের বিনীত অনুরোধকে ফিরিয়ে দেবে তুমি? বলো, ফিরিয়ে দেবে? আমার কথা শেষ হলেও উপাস থেকে কোনো রকম শব্দ আমি শুনতে পেলাম না। মা আমার উপরে কি তাহলে ক্রুদ্ধ হয়েছেন? কিন্তু এই মহাসুযোগটাকে কিছুতেই হাত ছাড়া করা যাবে না, তাই আবারও কাতর স্বরে ডেকে উঠলাম, মা, মা গো, এক পলকের জন্য হলেও আমি তোমাকে দেখতে চাই মা, আমাকে দেখা দাও। আমার কথা শেষ হতেই এইবারে সেই অনন্ত নিস্তব্ধতাকে ছিন্ন করে শুনতে পেলাম দরজার বাইরে কারোর পায়ের শব্দ। আমি তখনও নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি কি মাকে দেখার সৌভাগ্য হবে আমার, নাকি এ কোনো মায়া? দরজাটা যেন অলৌকিকভাবে হাট হয়ে খুলে যায় আর আমার সমস্ত চিন্তার ছেদ ঘটিয়ে সেদিন চিরেকোঠার ঘরে প্রবেশ করতে লাগলো একজন ছোট ছাঁটো চেহারার মহিলা। তার গায়ের রং মিশকালো, মাথায় জটা জুটোয় ভর্তি হয়ে রয়েছে, কপালে উজ্জ্বল হয়ে বিদ্যমান তার তৃতীয় নয়ন, মুখখানি প্রশস্ত, সারা শরীরে অলংকার রয়েছে ঠিকই, কিন্তু অলংকার কোনো সাধারণ সোনা বা তামার নয়। মানুষের হাড়ের অলংকার তার শরীরে সেজে রয়েছে। তার সাথেই দেখতে পেলাম অপর একটি আশ্চর্য জিনিস, সেই শরীরে রয়েছে তার চারখানি হাত, নিচের দুই হাতে রয়েছে মানুষের মাথার খুলি, ওপর দিকের ডান হাত অবয়দানের ভঙ্গিতে রয়েছে আর বাম হাতের মধ্যে রয়েছে ক্ষুরধার খড়গ। রক্তে ভেসে যাচ্ছে তার সমস্ত মুখ, রক্তস্নাতা সেই ভয়ঙ্করী রূপ দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ চলমান নরকের অভাবকে। দেওয়ালের সিলিংয়ে জানালার কাঠে লেগে গেছে তাজা রক্তের ছাপ, সারা মেঝে থই থই করছে রক্তে, যেন আজ বিশ্ব চরাচরের সমস্ত রক্ত এই ঘরের মধ্যে। আমি বিস্মিত চোখে দেখে যাচ্ছিলাম মায়ের সেই ভয়ঙ্কর সুন্দর রূপ, এমন রূপকে যে কখনো দেখতে পাবো সে আশা আমি কোনোদিনও করিনি।
কিন্তু ভগবানকে চিরটাকাল সেবা করার যে সুযোগটা আমি পেয়েছি সেটাকে নিষ্ঠাভাবে করবার পুরস্কার হিসেবে সেদিন দর্শন পেয়েছিলাম স্বয়ং মায়ের। সেই রূপ দেখে তোমাদের মতো মানুষের পিলে চমকে যাওয়ার অবস্থা হয়ে যেত, কিন্তু মধুসুন্দরী দেবীর কৃপায় আমার চোখ সেদিন সার্থক হয়েছিল কর্ণ পিশাচিনীর দর্শন পেয়ে। আমি মাটিতে আছড়ে পড়ে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়েছিলাম মায়ের পায়ের উপরে। মা, আজকে আমার জীবন সার্থক হলো মা, আমি আমি তোমার দর্শন পেয়েছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও মা। এবারে কর্ণ পিশাচিনী আমাকে অভয় দান করে বললেন, তারানাথ, তুই পিশাচ সাধনায় সিদ্ধ হয়েও কখনোই মানুষের শুধু উপকারই করিস নি, চিরটাকাল মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিস, এই কারণেই তোর মনের মধ্যে কোনো রকম পাপ নেই, অর্থাৎ তুই নিষ্কলঙ্ক। কিন্তু এর আগে যে আমাকে সাধনার দ্বারা জাগ্রত করেছিল তার মনের মধ্যে আমি দেখেছিলাম পুঞ্জীভূত লোভের পাহাড়, ক্রমেই সেই পাহাড়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অমন কলুষিত মানুষ যে কীভাবে অমন কঠোর সাধনার দ্বারা আমাকে জাগ্রত করেছিল সেটাই ছিল চূড়ান্ত বিষয়। আর সব থেকে মজার কথা কি জানিস, সে পিশাচ সাধনা না করেই আমাকে আজ্ঞাবহ দাস করবার অছিলায় এই সাধনায় মেতে উঠেছিল। কি আশপর্ধা! সেই কারণেই আমি রুষ্ঠ হয়ে উঠি, তার ফলে সে নিহত হয় আমারই হাতে। কিন্তু তার সেই নশ্বর দেহকে এই পৃথিবীর বুকে আর কলুষিত করবার জন্য ফেলে না রেখে ওকে নরকের দ্বারে পৌঁছে দিয়েছি, আর তার সাথে এই বাড়িটাকে শ্মশানে পরিণত করি ক্ষান্ত হয়নি। একে একেবারে আমি আমার ইচ্ছে মতন বাসস্থানের রূপ দিয়ে দিয়েছি। তুই এখন কি চাস? মা, তুমি তো সকলেরই মা, সেই সাধক ভুল করেছিল আর তুমি তাকে শাস্তি দিয়েছ, এটা একেবারে উচিত কাজ। কিন্তু কিন্তু বাকিদের কেন বিনা অপরাধে শাস্তি দিচ্ছ মা? এ তোমার কেমন বিচার হলো? শুধু কি তাই, তোমার রোষের শিকার হয়েছে কত পশু পাখি, তাদের কি দোষ ছিল বলো তো? হ্যাঁ, এরকমভাবে একজনের ভুলের অপরাধে এতজন যদি শাস্তি পেতে থাকে তাহলে এই ধরিত্রী যে প্রাণীশূন্য হয়ে পড়বে মা। তুমি বলো মা, এরকম কাজ করা কি ঠিক? আমি চাই, আমি চাই তুমি ওদেরকে ক্ষমা করে দাও মা, তাহলে অন্তত ওদের আত্মা শান্তি পাবে, নইলে যে ওরা মরেও শান্তি পাচ্ছে না। তারানাথ, আমি তোর কথা রাখলাম, ওদের সবাইকে ক্ষমা দিলাম। মা গো, আমার আর একটা আবদার আছে তোমার কাছে, বলবো? বল কি আবদার আছে তোর। মা, তুমি তুমি এই স্থান ত্যাগ করে চলে যাও মা, চলে যাও। বেশ তো, তাহলে এখান থেকে ফিরে যাই। আর তুই কিছু চিন্তা করিস না তারানাথ, এই বাড়ির হারানো সুখকে আবার ফিরিয়ে দিলাম। এরপরেই মা কোথায় যে মিলিয়ে গেলেন বুঝতেই পারলাম না। আর সবচেয়ে অবাক করা ঘটনা হলো, ওই স্থান থেকে একজোড়া নারীর পদচিহ্ন বাইরের দিকে চলে গেছে আমি দেখতে পেলাম। তারানাথের কথা শেষ হতেই এই প্রথমবারের জন্য দেখলাম কিশোরীর মুখে কোনো কথা নেই। তার এমন অদ্ভুত আচরণ দেখে আমি রীতিমতো বিস্মিত হয়ে গেলেও তারানাথ কিন্তু হয়নি। সে তার ঠোঁটের কোনায় লেগে থাকা হাসিটাকে ধরে রেখে বলল, বুঝলে বিভূতি, কিশোরী মনে হয় এখনো সেই দিবাকরের কাকার কথা ভেবে চলেছে। কিন্তু তারানাথকে চমকে দিয়ে কিশোরী বলে উঠল, না না, সেরকম কোনো বিষয় নয়, আসলে ওই গল্পের মধ্যে কতটা সত্যি আছে সেটাই যাচাই করে নিচ্ছিলাম আর কি। কথাতেই তো আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান মাগে, সুতরাং কিশোরীর স্বভাবে জন্মে ঠিক হবে বলে তো মনে হয় না। আর তার সামান্য উস্কানিতে তারানাথ হুঙ্কার দিয়ে গর্জে উঠল যেন, আর যদি কোনোদিনও তোমাদেরকে গল্প শুনিয়েছি
তো আমার নামও তারানাথ চক্রবর্তী নয়। শুনছিলেন প্রখ্যাত লেখক অর্ণব দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কর্ণপিশাচিনীর রোষ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে চলে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।